আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমের অংশ হিসাবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আমি তোফাইল আহমেদ আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আসলে আমরা সবাই জানি যে বৈশ্বিক এই যে কোভিড-19 কারণে এইভাবে ক্লাস কন্ডাক্ট করতে বাধ্য হচ্ছে, যদিও এটা একজন শিক্ষকের জন্য এবং তোমাদের স্টুডেন্টদের জন্য পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে যে ফিস উইদাউট ওয়াটার, তারপরেও কিছু করতে হবে পরিবর্তিত পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য, এই জন্যই আমাদের এই কার্যক্রম। যাই হোক, আমি আমার মূল আলোচনায় যাই। তোমরা ইতিমধ্যে তোমাদের জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যারের ক্লাস করেছ, সেখানে তিনি ইসলামের ইতিহাসের যে প্রাথমিক যে আলোচনা সাবজেক্টিভ HSC লেভেলের প্রাথমিক যে আলোচনা, সেই আলোচনা তিনি তোমাদের সামনে করেছেন। আমি ওই সমস্ত প্রাথমিক আলোচনায় যাব না, তবে যদি প্রয়োজন মনে করি তাহলে আমি আবারও সেই বিষয়গুলো কিছুটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব প্রয়োজনতার সাপেক্ষে। যাই হোক, আজকের আলোচ্য বিষয় আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খোলাফায়ে রাশেদিন। তোমাদের প্রথম পর্বের পরীক্ষার জন্য ইসলাম পূর্ব যে আরব, সেটা আমাদের আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ মানিক হোসেন সহকারী অধ্যাপক, তিনি আলোচনা করবেন। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল, এটা তোমাদের দেলোয়ার হোসেন স্যার আলোচনা করবেন, এবং তোমাদের সাথে খোলাফায়ে রাশেদুনের যে সময়কাল, এই সময়কাল নিয়ে আমি তোফায়েল আহমেদ তোমাদের সাথে থাকব। তা এট ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ যে আজকের আলোচ্য বিষয় খোলাফায়ে রাশেদুন, সত্য বা ন্যায় পথগামী। খোলাফায়ে রাশেদুন অর্থ হচ্ছে সত্য বা ন্যায় পথগামী, যার সময়কাল হচ্ছে আমি উল্লেখ করেছি 632 থেকে 661, প্রায় 30 বছর। এখানে একটা বিষয় আমি উল্লেখ করেছি, তোমরা দেখছো হয়তো ঈসাই, হয়তো ভাবছো যে খ্রিস্টাব্দ না লিখে ঈসাই কেন লিখেছে। হ্যাঁ, খ্রিস্টাব্দ লিখলেও হয়তো সেটা কোনো ভুল নাই, তবে আমি ঈসাই এ কারণেই লিখেছি যে আমরা মুসলমান যারা, তারা যদিও আমি বলছি না যে সব মুসলমান স্টুডেন্টই ইসলামিক হিস্ট্রি পড়ছে, কোনো অন্যান্য ধর্মাবলম্বী নাই, এটা আমি বলতে চাচ্ছি না, তবে একটা টার্মের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে আমরা মুসলমান যারা, তারা খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট যাকে বলেন, আমরা তাকে বলি হযরত ঈসা আলাইহিস সালাম, এবং যে খ্রিস্টাব্দ সেটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মসালকে কেন্দ্র করে পরবর্তীতে খ্রিস্টাব্দ, তো সেটা খ্রিস্টাব্দ বলা হচ্ছে, এটাকে ঈসাইও বলা হয়ে থাকে, যেহেতু এর প্রচলনটা, এই বলার প্রচলনটা আমাদের মধ্যে অনেক কম এবং অনেকেই বিষয়টা জানেন না, তার জন্য আমি এটা তোমাদের সামনে উপস্থাপন করেছি। খোলাফায়ে রাশেদিন সত্য বা ন্যায় পথগামী, প্রথমেই জেনে নেওয়া দরকার যে খোলাফায়ে রাশেদিন আমরা কাদেরকে বলছি, বা এই যে এই সময়, এই যে প্রায় 30 বছর যে সময়, এই 30 বছর সময়ে কারা এসেছিল মুসলিম বিশ্বের নেতৃত্বে, এবং কেন তাদেরকে আমরা খোলাফায়ে রাশেদিন বলছি। বিষয়টা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর তার অতি নিকটের যে চারজন সাহাবি মুসলিম বিশ্বের, প্রথমত আরবের এবং পরবর্তী মুসলিম বিশ্বের যে নেতৃত্বের ভার নিয়েছিলেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক ব্যক্তি জীবনে
সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন যারা করে গেছেন এই যে চারজনকেই আমরা খোলাফায়ে রাশেদিন বলছি, এই সময়কালকে আমরা খোলাফায়ে রাশেদিনের সময়কাল বলছি। আমি মনে হয় ক্লিয়ার করতে পারলাম। এখন খোলাফায়ে রাশেদিনের যে চারজন, সে চারজন খলিফা কে কে ছিলেন? চারজন খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এখানে উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ সময়কাল, তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তীতে তার মৃত্যুর পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসেন। তার মৃত্যুর পরে খিলাফত লাভ করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পরবর্তীতে সর্বশেষ খলিফা রাশিদুনের খলিফা হিসাবে আমরা যাকে পাই তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাও তো আমি এই চারজনের সময়কাল নিয়েই তোমাদের সাথে থাকব, আলোচনা করব। আজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের যে প্রথম অংশ, যতটুকু আমি মনে করেছি যে আজকের আলোচনা তোমাদের সামনে এতটুকু উপস্থাপন করা দরকার, আমি ওই অতটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকব। খোলাফায়ে রাশেদিন নির্বাচন নীতি, এটা কিভাবে নির্বাচিত হতো? আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় এই ধরনের কোন কথা বলে জাননি যে আমার মৃত্যুর পর তোমরা ওকে মুসলিম বিশ্বের, তাকে মুসলিম বিশ্বের খলিফা হিসাবে নির্বাচন করবেন। তবে তিনি কিছু বিষয় আমাদের সামনে উপস্থাপন করে গেছেন এবং বিজ্ঞ ব্যক্তিত্ব তার সাহাবীরা এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই পরবর্তীতে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করেছিলেন। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি কয়েকবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইমামতিতে তিনি ইমামতি করেছিলেন। তো ইমাম তো নেতা, যেহেতু তিনি তাকে সাপোর্ট করেছেন নেতৃত্বের জন্য, ফলে পরবর্তী খিলাফতের দায়িত্ব অন্য কারো চাইতে তার কাঁধে বর্তানোই বেশি মঙ্গলজনক বলে অনেকেই মনে করেছিল। যাই হোক, পরবর্তী আরবি ওই বিষয়গুলো নিয়ে আসবো। এখন আমি যেটা তোমাদের স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো, নির্বাচন নীতি বিষয়ে ইবনে খালদুন, যিনি প্রখ্যাত ঐতিহাসিক, আমরা জানি তার নাম, তিনি বলছেন খলিফার প্রধান কর্তব্য হচ্ছে ধর্মের রক্ষণাবেক্ষণ করা এবং সাধারণভাবে রাষ্ট্রনীতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে রাখা। তাহলে যিনি খলিফা হচ্ছেন মুসলিম বিশ্বের, মুসলমানদের যিনি খলিফা হচ্ছেন, প্রধান কর্তব্য ধর্মের রক্ষণাবেক্ষণ, এবং দ্বিতীয় জায়গাটা আসছে রাষ্ট্রনীতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা। অ্যাকর্ডিং টু রিলিজন, ধর্মের ভিত্তিতে, ধর্ম যেভাবে বলেছে সেইভাবে নিয়ন্ত্রণ করা, ধর্মের বাইরে গিয়ে আমি অন্য কোনোভাবে নিয়ন্ত্রণ করব এই বিষয়টা এখানে প্রতিফলিত হচ্ছে না, বা এটা তিনি বলতে চাচ্ছেন না এবং আমরাও সেটা বিশ্বাস করি। যাই হোক, আল মাওয়ার্দি তিনি বলছেন, তার গবেষণা থেকে তিনি বলছেন যে সাতটি গুণাবলীর অধিকারী হতে হবে। তবে এটা ঠিক যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই বলেছি যে তিনি এই ধরনের কোনো কথা বলে জাননি, কিন্তু পরবর্তীতে যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন, স্টাডি করেছেন, তাদের স্টাডির উপর ভিত্তি করেই আমরা কথা বলছি। তিনি যে প্রথম কথা বলেছেন কুরাইশ বংশোদ্ভূত হতে হতো, দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে মুসলমান হতো। তো হ্যাঁ, অবশ্যই মুসলমানদের নেতা মুসলমান তো হবে, অন্য কেউ তো হবে না, পুরুষ হতে হবে। চতুর্থ যে জায়গা সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে, নেতৃত্বে, রাষ্ট্রীয় নেতৃত্বে বা মুসলিম উম্মার নেতৃত্বে একজন অপ্রাপ্তবয়স্ক, এটা শোভনীয় নয়। কারণ আমরা দেখছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পান। চরিত্রবান হতে হবে অবশ্যই, একজন নেতৃত্ব, যিনি নেতৃত্বে আসছেন তাকে চরিত্রবান হওয়াটাই আবশ্যিক।
শারীরিক এবং মানসিক ব্যাধিমুক্ত হতে হবে। এবং যে 7 নাম্বার শাসন কাজ পরিচালনায় উপযোগী, অন্যতম মৌলিক একটা জায়গা, তোমরা লক্ষ্য করো, শাসন কাজ পরিচালনায় উপযোগী কুরআন ও হাদিস ভিত্তিক জ্ঞানের অধিকারী হতে হবে। শাসন কাজ পরিচালনা উপযোগী, শুধু জীবন পরিচালনা উপযোগী নয়, কারণ তাকে নিয়াপা হচ্ছে বা তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে মুসলিম বিশ্বের নেতৃত্বের জন্য, আরবের নেতৃত্বের জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদটি অলংকৃত করেছিলেন তার উত্তরাধিকারী হিসাবে, খলিফা মানে প্রতিনিধি বা উত্তরাধিকারী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী হিসাবে রাষ্ট্রীয়ভাবে। তো যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক, তার সম্বন্ধে আমাদের এখন জেনে নিতে হবে যে তিনি কেমন ছিলেন, কখন তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পূর্বে তিনি কেমন ছিলেন, এই বিষয়টা আমাদের আগে জানতে হবে। কারণ একজন ব্যক্তিকে আমরা যখন বিচার করব, তার শাসনামল যখন আমরা আলোচনা করব, তখন অবশ্যই তাকে আমাদের তার পূর্বজীবন কেমন ছিল, পরবর্তী জীবন তিনি কিভাবে ইসলামে কনভার্ট হওয়ার পরে তিনি অতিবাহিত করেছেন, সেই বিষয়গুলো আমাদের আলোচনা করতেই হবে আমাদের গবেষণার সুবিধার্থে, আমাদের আলোচনার সুবিধার্থে। আমি সংক্ষিপ্তভাবে এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরেছি যে ইসলাম পূর্ব অর্থাৎ ইসলাম গ্রহণের পূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্ম 573 খ্রিস্টাব্দে। তার মানে আমরা দেখতে পাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ছিলেন। কিন্তু একটা মিল আমরা দেখতে পাই উভয়ের মধ্যে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কুরাইশ বংশের বনু তাঈম গোত্রে জন্মগ্রহণ করেন এবং তার বাল্য নাম ছিল আবদুল্লাহ। কেউ কেউ অবশ্য বলেছেন যে ইসলাম গ্রহণ করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম আবদুল্লাহ রাখেন, যদিও অনেকে এটাকে সাপোর্ট করেনি। যাই হোক, ওটা আমরা ওই বিষয়ে আলোচনা করছি না। একটা উল্লেখযোগ্য বিষয় যে তৎকালীন আরবে, তৎকালীন মক্কায় যে কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তার মধ্যে হযরত আবু বকর অন্যতম ছিলেন। সেই সময়ে মক্কায় যে কয়েকজন শিক্ষিত ব্যক্তি ছিলেন তার মধ্যে হযরত আবু বকর একজন ছিলেন। সেই সময়ে কুরাইশ বংশের বংশপঞ্জী নিয়ে অল্প যে কয়েকজনের জ্ঞান ছিল তার মধ্যে হযরত আবু বকর আলাইহিস সালাম ছিলেন। যে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর নাম উল্লেখ করতেই হবে। আমি এখানে উল্লেখ করেছি কুরাইশ বংশের অন্যতম ধনী ব্যবসায়ী তিনি ছিলেন, তিনি কাপড়ের ব্যবসা করতেন। যাই হোক, আমি যে কারণে এই বিষয়গুলো করলাম যে সমাজে তৎকালীন জাহিলিয়া যুগে যখন ইসলামের আলো প্রতিফলিত হয়নি আরবের বুকে, অর্থাৎ পৃথিবীতে যখন ইসলামের আলো প্রতিফলিত হয়নি, তখন আরব সমাজের, ইসলাম পূর্ব আরব আমরা যারা জানি, তোমরাও হয়তো বিভিন্নভাবে জেনেছ যে মদ্যপান যেটা ইসলাম হারাম করেছে সেটা সেই সময় খুব ইজিলি বিষয়, আমরা কমনলি যে কথা বলি একটা মামুলি বিষয়। তিনি সেই সমাজের এরকম একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে কখনো মদ স্পর্শ করেননি, ভাবতে অবাক লাগে। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি মদ স্পর্শ করছেন না কেন, তিনি উত্তরে বলেছিলেন যে যা খেলে মানুষের মস্তিষ্কে বিকৃতি ঘটে, সুস্থ চিন্তা করতে পারে না এবং যা খাবার পরে শরীর দিয়ে দুর্গন্ধ বের হয় সেটা খাওয়ার বা স্পর্শ করার কোনো ইচ্ছাই আমার নাই, ভাবতে পারো। যাই হোক, তার
মানবীয় গুণাবলী ছিল, তিনি অত্যন্ত পরোপকারী ছিলেন, তিনি দানশীল ছিলেন, তিনি অতিথিপরায়ণ ছিলেন, তিনি তার সমাজ ব্যবস্থার দারিদ্রতা দূর করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। যা হোক, আমরা মানবীয় গুণাবলী বলতে যে বিষয়গুলোকে বুঝি সেই বিষয়গুলোর সমন্বয় ঘটেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। তাহলে এবার আমরা দেখি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলামে কনভার্ট হলেন অথবা রিভার্ট হলেন, আমরা যেটাই বলি, সেটা কি রকম, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত আসলো এবং এটা যখন প্রচার হলো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু মক্কায় ছিলেন না। যা হোক, তিনি আসলেন, তিনি আসার পরে আবু জেহেল, আবু লাহাব বা কুরাইশ গোত্রের যারা ইসলামের বিরোধিতা করছিল তারা তাৎক্ষণিক, যেহেতু তিনি একজন প্রভাবশালী ব্যক্তি, অন্যতম ধনী ব্যবসায়ী কুরাইশ বংশের, তার কাছে গেলেন, তাকে গিয়ে বললেন এই ঘটনা, মুহাম্মদের ওপর নাকি ওহী নাজিল হয়েছে। যা হোক, তাকে সমাজে বয়কট করা, তার ওপর অত্যাচার করা, এটাই ছিল আবু জেহেল, আবুল হাব বা আর যারা, তাদের উদ্দেশ্য। তিনি শোনার পরে তিনি কোনো কিছুই বললেন না, তিনি সরাসরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে গেলেন, তাকে জিজ্ঞাসা করলেন এবং জিজ্ঞাসা করার পর যখন তিনি সত্যতা জানলেন যে সত্যি সত্যি তার উপরে ওহী নাজিল হয়েছে, তখন তিনি নির্দ্বিধায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি এটা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার বিশ্বাস, অগাধ বিশ্বাস, এবং এর পরবর্তী বিষয় লক্ষ্য করো যে তিনি ইসলামের সেবায় তার অর্জিত যা কিছু আছে অর্থ সম্পদ ওয়াকাতরে তিনি ব্যয় করেছেন, ওয়াকাতরে তিনি ব্যয় করেছেন, তিনি পরবর্তীতে আতিক উপাধি আমি এখানে উল্লেখ করেছি, তাকে আতিক উপাধি দেওয়া হয়। তিনি তার সম্পদ দিয়ে, তোমরা জানো অনেকেই যে ইসলামের যে প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দাস অবস্থায় ইসলাম গ্রহণ করেন তখন তার মালিক তার উপর চরম অমানবিক অত্যাচার শুরু করলো। এই অমানবিক অত্যাচার থেকে একজন মুসলমানকে মুক্ত করার জন্য, একজন হাবশী ক্রীতদাসকে মুক্ত করার জন্য অতি উচ্চ দামে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্রয় করেন। শুধু তাকেই ক্রয় করেননি, আরো এরকম সাত সাতজন দাস দাসীকে তিনি স্বীয় অর্থে ক্রয় করেন এবং ক্রয় করে তার অধীনে রাখেননি, তাকে রাজমুক্ত করে দিয়েছেন। এটাই মহানুভবতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন মেরাজ থেকে, তখন তো অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে, বিভিন্ন কথা বলে। হযরত আবু বকর সিদ্দিক যখন জানলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে হ্যাঁ আমি মেরাজে গিয়েছিলাম, সাক্ষাৎ হয়েছে, আল্লাহর সাথে কথা হয়েছে, জান্নাত জাহান্নাম আমি দেখেছি, ইত্যাদি ইত্যাদি সকল বর্ণনা তিনি যখন দিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বাস করলেন। তারপর থেকে তাকে সিদ্দিক বা সত্যবাদী উপাধি দেওয়া হয়। ইসলামের আরো যে সেবার বিষয়গুলো যদি আমি নিয়ে আসি, যে তিনি ইসলাম গ্রহণ করার পর কি সেবা করেছেন, হযরত খাদিজা আলাইহা সাল্লামের মৃত্যুর পরে, মা খাদিজার মৃত্যুর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিছুটা ভেঙে পড়ার মতো অবস্থা, সেই সময়ে তিনি তার কন্যা মা আয়েশার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে দেন। আরো লক্ষণীয় বিষয়, যদিও তোমরা বিভিন্নভাবে বিষয়গুলো জানো, আলোচনার জন্যই বলতে হচ্ছে, যে বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধ ইসলামের
মৌলিক যে তিনটি যুদ্ধ, প্রধান যে তিনটি যুদ্ধ এবং অন্যান্য যে যুদ্ধগুলো, এই সমস্ত যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তিনি ছিলেন। হিজরতের সময় তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন এবং তার সাথে গিয়েছিলেন জীবন বাজি রেখে। একজন ব্যক্তির প্রতি কতটা অবিচল থাকলে বা একটা ফিলোসফিকে কতটা ধারণ করলে এই ধরনের বিষয়গুলো একটা মানুষ করতে পারে। ইতিহাস বা গল্প আমরা পড়ে যে কোনো ঘটনা বুঝতে পারি, কিন্তু ঘটনার ভিতরে ঢুকে বিষয়গুলো যখন আমরা রিয়ালাইজ করব, তখনই আসল বিষয়গুলো আমাদের সামনে ফুটে উঠবে। যাই হোক, তিনি হযরত আবু বকর মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গেলেন। তার সম্পদ তিনি ওখানে ব্যয় করলেন মদিনা মসজিদ নির্মাণে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ নির্মাণে তার সম্পদ ব্যয় করা হলো। আমরা আরো দেখতে পাচ্ছি যে তাবুকের যুদ্ধে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ দান করার জন্য বললেন, আমি আগে উল্লেখ করেছি যে তিনি কিন্তু দানশীল ছিলেন, তো তাবুকের যুদ্ধে যখন অর্থ দান করার জন্য বললেন, তখন হযরত ওমর ভাবলেন এবার হযরত আবু বকরকে আমি দানের দিক থেকে আমার চাইতে এগিয়ে যেতে দেব না। জিজ্ঞাসা করলেন, হযরত ওমর বললেন, আমি আমার সমস্ত সম্পদের অর্ধেক নিয়ে এসেছি, দান করেছি তাবুকের জন্য, তাবুক অভিযানের জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবু বকরকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি আমার সম্পদের পুরোটাই দান করেছি। সুবহানাল্লাহ। এখন যে বিষয়টা হলো, যাই হোক, আমরা এই বিষয়টা আরো ক্লিয়ার হব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে কতিপয় উক্তি যারা করেছিলেন, এই উক্তিগুলো যদি আমরা দেখি তাহলে কি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকরের ধন সম্পদ ব্যতীত অন্য কারো সম্পদ আমার এত উপকারে আসেনি। আমার অর্থাৎ কার ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইসলামের এত উপকারে আসেনি। এরপরে হযরত সাল্লাল্লাহু আলাইহি আবার বলছেন আরেকটা উক্তি, তার সম্বন্ধে আরেকটা উক্তি করছেন। তিনি বলছেন, নিশ্চয় তোমাদের মধ্যে প্রেম ও ভক্তিতে আবু বকরকে শ্রেষ্ঠ মনে করি। তারা তো অনেকেই শ্রেষ্ঠ ছিল, সবাই আমাদের চাইতে তারা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ইসলামকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসত। তাহলে শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন হযরত আবু বকর প্রেম এবং ভক্তিতে। হযরত ওমর বলেন, আবু বকরকে ইসলামের খেদমতের ব্যাপারে কেউ অতিক্রম করতে পারবে না। তিনি তখন বলেছেন কেউ অতিক্রম করতে পারবে না, দ্যাট মিন সেই সময় হয়ে আবু বকর বলেছেন এটা ফিউচারেও এবং সত্যি পারেনি এবং পারবে না, কখনোই পারবে না। তো এই থেকে আমরা যে বিষয়টা বুঝলাম যে তিনি কত দানশীল ছিলেন, তিনি কত ইসলামকে কিভাবে তিনি ধারণ করেছিলেন, এই বিষয়গুলো আমরা মনে হয় রিয়ালাইজ করতে পেরেছি। যাই হোক, খলিফা নির্বাচন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর যখন আরবের বুকে ঘোর তমসা ঘনিয়ে আসে, অন্ধকার ঘনিয়ে আসে, অস্থিতিশীল পরিস্থিতির যখন সৃষ্টি হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী মুসলমানদের নেতৃত্বে অর্থাৎ খিলাফতের দায়িত্ব কার, কে আসবেন, কারণ কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে যাননি, কোনোভাবেই তিনি এটা বলে যাননি যে কে আসবে, তোমরা ওকে করো অথবা ওকে করো। তিনি যদি বলে যেতেন তাহলে তো ব্যাস প্রবলেম সলভ। হেটি এই বিষয় নিয়ে বলেছেন যে ইসলামের প্রথম প্রবলেমটা এটা খিলাফতের প্রশ্ন, এবং স্টিল নাও আমি ফুললি তার কথাকে কোট আনকোট করছি না, এখানে যে কথাটা তিনি বলেছেন আমি ওটা নিয়ে আসছি, স্টিল নাও এবং এই প্রবলেমটা এখনো জীবিত। তোমরা যারা কনসাস, তোমরা যারা আন্তর্জাতিক বিশ্ব বা ইতিহাস এই বিষয়গুলো নিয়ে মোটামুটি নাড়াচাড়া করো,
তারা জানো যে এটা কত সত্য কথা। যা হোক, এরপরে খিলাফতের প্রশ্নে বিভিন্ন জন চাচ্ছে এখান থেকে খলিফা হবে মুসলিম বিশ্বের, এই খিলাফতের দায়িত্ব নিবে, উনি খিলাফতের দায়িত্ব নেবেন, বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে। এবং দেখা গেল কি যে মূলত চারটি দলের উদ্ভব হলো খিলাফতের প্রশ্নে। দল কি কি? চারটি দলগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। মুহাজির, জানি না শব্দটা যারা 19 পড়েছ অথবা কোনোভাবে এই শব্দটা তোমাদের কাছে পরিচিত কিনা। মুহাজির, মুহাজির কারা? যারা ওখানে আমি উল্লেখ করেছি মক্কা থেকে আসলো মুসলমানরা মুহাজির, মানে মক্কা থেকে কারা আসলো? মক্কা থেকে আসলো যারা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত তো প্রথম মক্কায় দিয়েছিলেন, এবং একটা পর্যায়ে তার উপরে তো চরম অত্যাচার হলো, এগুলো আমরা জানি। এবং ফাইনালি আল্লাহ যখন তাকে হিজরতের জন্য আদেশ দিলেন, তখনই তিনি হিজরত করলেন মদিনার উদ্দেশ্যে, কারণ তিনি হিজরত করলেন সাথে হযরত আবু বকর। কিন্তু অন্যান্য যে মুসলমান যারা, তারা তো থেকে গেল। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে এদের উপরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল। ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশেই তারা তাদের মাতৃভূমি ত্যাগ করে, অর্থাৎ মক্কা ত্যাগ করে মদিনায় চলে আসলো। কেন? কাকে ভালোবেসে? ইসলামকে ভালোবেসে, ইসলামের জন্য তাদের সর্বস্ব ছেড়ে দিয়ে চলে আসলো, মদিনায় চলে আসলো। এই একটা দল। দ্বিতীয় যে দল সেটা হচ্ছে আনসার। আনসার কারা? এই যে যারা ইসলামকে ভালোবেসে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং ইসলামকে ভালোবেসে যারা মদিনায় চলে আসলো, এখানে মদিনায় তাদের কোনো থাকার জায়গা নাই, তাদের কোনো খাবারের জায়গা নাই, তাদের অর্থনৈতিক কোনো কিছু নাই, কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, কি করবে, এই ধরনের কোনো কিছু নাই। এখন এই যে যারা মুহাজির, অর্থাৎ মক্কার যে মুসলিম জনগণ যারা মদিনায় এসেছে, তাদেরকে যারা আশ্রয় দিল মদিনার মানুষ, তাদেরকে আমরা কি বলছি? আনসার, মানে সাহায্যকারী। মুহাজিরদের যারা সাহায্য করলো অথবা আশ্রয় দিল, মানে হচ্ছে কি, শুধুমাত্র আমি এখানে উল্লেখ করেছি, তোমরা দেখো, শুধুমাত্র ইসলামের সাথে মুহাজিরদের মদিনায় আশ্রয় দিয়ে সকল ধরনের সাহায্যের হাত বাড়িয়েছিলেন কারা? আনসাররা। সকল ধরনের, তাদের যে সমস্ত ল্যান্ড ছিল সেই ল্যান্ডে ফসল ফলতো, সেই ফসলের অর্ধেক তারা নিত এবং অর্ধেক মুহাজিরদের দিয়ে দিত। আনসাররা অর্ধেক রাখতেন এবং অর্ধেক মুহাজিরদের দিয়ে দিতেন। তাদের যে গচ্ছিত টাকা ছিল, সম্পদ ছিল, সেই গচ্ছিত সম্পদকে ভাগ বাটোয়ারা করে অর্ধেক মুহাজিরদের দিয়ে দিতেন, আনসাররা তাদের নিজের কাছে রেখে দিয়েছিল। তাহলে এই যে মহানুভবতা বা এই যে ত্যাগ, তারা ত্যাগ করলো তাদের মাতৃভূমি, তাদের অন্যান্য সম্পদ, এবং এরা এখানে এসে তাদেরকে অকাতরে তাদের সম্পদে ভাগ বসাতে দিচ্ছে। এই যে ভ্রাতৃত্ববোধ, এই যে ত্যাগ, ফলে ভূমিকা কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় ভূমিকা কিন্তু কোন গ্রুপেরই কম নয়। মুহাজিররা চাচ্ছে যে আমরা যেহেতু প্রথম, আমি আলোচনা করছি খলিফা নির্বাচন, এই টপিকের উপর আমি আলোচনা করছি। মুহাজিররা চাচ্ছে যেহেতু আমরা প্রথম ইসলাম গ্রহণ করেছি, এর জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী খলিফা হবে মুহাজিরদের মধ্য থেকে। তাদের কাছে মনে হচ্ছে এটাই যৌক্তিক। আনসার বলছেন যে আমরা যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তীতে এখানে আশ্রয় দিয়েছি, পরবর্তী মুসলমানদের আমরা এখানে আশ্রয় দিয়েছি, এখান থেকে বিভিন্ন ধরনের যুদ্ধ পরিচালিত হয়েছে, ফলে ইসলামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী ইসলামের প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ খিলাফতের দায়িত্ব পালন করবে আনসাররা। আর দেখি কুরাইশ, তোমরা জানো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। একটা গ্রুপ বলছে, কুরাইশ বংশের যারা, তারা বলছে যে যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন, এই বংশের সদস্য, এই কারণে খিলাফতের দায়িত্ব কুরাইশ বংশেরই থাকা উচিত।
আর একটা গ্রুপ বা দল আমরা যাই বলি, তারা বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু কোনো জীবিত পুত্র সন্তান নাই, এবং যেহেতু নারী তো আসার কোনো প্রশ্নই উঠে না, হ্যাঁ, এবং যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, কুরাইশ বংশের তার মানে, এবং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, সাথে তার বিয়ে হয়েছে মা ফাতিমার সাথে তার বিয়ে হয়েছে, এবং সাল্লামের জামাতা। আরেকটা বিষয় হচ্ছে যে খুব ছোট থেকে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লালিত পালিত হয়েছিলেন। ফলে একটা গ্রুপ বলছে যে খিলাফতের দায়িত্ব দায়ভার হযরত আলীর উপরে ন্যস্ত হওয়া উচিত। যা হোক, ঝামেলা বেঁধে গেল, চরম মাত্রায় হট্টগোল হলো। এই অবস্থায় আমরা যাকে নিয়ে আলোচনা করছি, যে মহান ব্যক্তিত্বকে নিয়ে আমরা আলোচনা করছি, আবু বকর, তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি কিছু কথা বললেন, প্রস্তাব দিলেন। প্রস্তাবটা কি? তিনি প্রস্তাব দিলেন হযরত উমর অথবা আবু উবাইদাকে খলিফা করার প্রস্তাব দিলেন, তারা কুরাইশ বংশেরই, অন্যান্য গোত্রের কিন্তু কুরাইশ বংশের। যাই হোক, তার এই প্রস্তাবের মধ্যে যে বিষয়টা লক্ষণীয়, যে তত্ত্ব একটা এক ধরনের বিষয় এবং বাস্তবতা আর এক ধরনের বিষয়। তোমরা যদি কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের যে বিষয়গুলো লক্ষ্য করো, আমরা অনেক সময় দেখেছি হয়তো একজন খুবই প্রমিনেন্ট নেতা মারা গিয়েছেন, ফলে পরবর্তী নেতৃত্ব নিয়ে ঝামেলা হয়েছে তার দলের মধ্যে অথবা রাষ্ট্রের মধ্যে, তখন কি হয়েছে, ওই মৃত নেতা তার দলকে অথবা রাষ্ট্রকে ঠিক রাখার জন্য বা রাষ্ট্রের স্থিতিশীলতাকে রক্ষা করার জন্য হয়তো এরকম পলিটিক্যাল ম্যাচুরিটি না থাকার কারণে, আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের ইতিহাস যদি আমরা দেখতে যাই, তাহলে এই ধরনের ঘটনা আমরা দেখতে পাবো অনেক ক্ষেত্রেই, যে তার সন্তানকে অথবা স্ত্রীকে অথবা ভাইকে এইরকম ভাবে নেতৃত্বে নিয়ে আসা হয়েছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে স্থিতিশীলতা রক্ষা করা, ইউনিটি রক্ষা করা। কারণ হযরত আবু বকর একটা বিষয় বুঝেছিলেন, যে কুরাইশ বংশের নেতৃত্ব ছাড়া এই আরবকে বা এই ভূখণ্ডকে ঐক্যের ডাকে নিয়ে আসা যাবে না, একই কমান্ডে হয়তো নিয়ে আসা যাবে না। যাই হোক, যে বিষয়টা, যে ইতিমধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমর ফারুকের নাম ঘোষণা করলেন হযরত আবু বকর, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে তিনি হযরত আবু বকরকে প্রস্তাব করলেন, এবং তিনি খুব দ্রুত গিয়ে হযরত আবু বকরের হাতে হাত রেখে বায়াত ঘোষণা করলেন, এবং এখানে উপস্থিত যারা ছিলেন আর অন্যান্যরা, তারা প্রায় সবাই হযরত আবু বকরের বায়াত ঘোষণা করলেন, এবং এভাবেই তিনি মুসলিম বিশ্বের অর্থাৎ মুসলমানদের খলিফা নিযুক্ত হন। খলিফা হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাষণটি দিয়েছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, অর্থাৎ যে কোনো নেতৃত্বের জন্য, তোমাদের জন্য অবশ্যই, আমি তোমাদের জন্য অবশ্যই এই কারণে বলছি, যে এই বোধ যদি কারো মাথায় থাকে, তোমরা ভবিষ্যৎ নেতৃত্ব বাংলাদেশের, এই বোধ যদি কারো মাথায় থাকে, তাহলে বাংলাদেশকে এইভাবে ফুরিয়ে ফুরিয়ে আর চলতে হবে না। কারণ 71 সালে স্বাধীনতা আমরা পেয়েছি, আজকে আমরা কোন অবস্থায়, আমাদের সাথে যারা স্বাধীনতা পেয়েছে তারা আজকে কোথায় আর আমরা কোথায়। ওই গানটা মনে পড়ে, কি দেখার কথা, কি দেখছি, কি শোনার কথা, কি শুনছি। এখন তিনি বললেন, হে মুসলমানগণ, তোমরা এখন আমাকে শাসনের গুরুভার প্রাপ্ত অবস্থায় দেখেছ, আমি রিড আউট করছি, কিন্তু তোমাদের অপেক্ষা আমি অধিক গুণ সম্পন্ন নই। কতটা বিনয়ী হলে এই ধরনের কথা বলা যায়। তোমাদের সব ধরনের পরামর্শ ও সাহায্য আমার প্রয়োজন,
যদি আমি ভালো কাজ করি তবে তোমরা আমাকে সমর্থন করবে, আর যদি ভুল করি তবে উপদেশ দেবে। একজন রাষ্ট্রপ্রধান তিনি এই ধরনের কথা বলছেন সমবেত জনতাকে। শাসন ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির নিকট সত্য কথা বলাই প্রকৃত আনুগত্য, ও সত্য গোপন করাই বিদ্রোহের সামিল। দুর্বল ও সবল উভয়ই আমার দৃষ্টিতে সমান, উভয়ের প্রতি আমি তুল্য বিচার প্রদর্শন করব। আমি যখন আল্লাহ ও রাসূলের আদেশ পালন করি তখন তোমরাও আমাকে মান্য করবে, আর যদি তা লঙ্ঘন করি তাহলে তোমাদের আনুগত্যের বিন্দু মাত্র অধিকার আমার থাকবে না। যাই হোক, আমি তিনি খলিফা হলেন, খিলাফতের দায়িত্ব নিলেন, নেওয়ার পর তিনি প্রথম যে কাজটা করলেন সে কাজটা হচ্ছে সিরিয়া সীমান্তে, আরব এবং সিরিয়া সীমান্তে অর্থাৎ বাইজান্টাইন সাম্রাজ্যের সীমান্তে তিনি অভিযান পাঠান। কেন তিনি অভিযান পাঠালেন, কি তার উদ্দেশ্য, বিষয়টা আমি তোমাদের সামনে ক্লিয়ার করার জন্য এখানে তুলে ধরছি। সেটা আমি মানচিত্র দিয়েছি একটা এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি। দেখো, এটা হচ্ছে সৌদি আরব, বর্তমান যে সৌদি আরব বা তৎকালীন যে আরব, রেড সি আমরা দেখতে পাচ্ছি। এখানে সিরিয়া, এটা হচ্ছে সিরিয়া, সিরিয়া, সিরিয়াটা তৎকালীন সময়ে বাইজান্টাইন সাম্রাজ্যের একটি অংশ ছিল। বাইজান্টাইন সাম্রাজ্য হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্য। তো যাই হোক, তারা খ্রিস্টান অধ্যুষিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা রাষ্ট্রের প্রধান, তখন তিনি ইসলাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় দূত পাঠান। সেরকমই একজন দূত তিনি পাঠিয়েছিলেন, যে দূত কে সিরিয়ার মুতা যে অঞ্চল, ও অঞ্চলের যে তৎকালীন গভর্নর সুহারবিল, এই সুহারবিল তাকে ধরে নিয়ে হত্যা করেছিল। এই হত্যার প্রতিশোধের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধাভিযান পাঠান, যেটাকে আমরা বলি মুতার যুদ্ধ, 629 খ্রিস্টাব্দে। যাই হোক, আমি এখানে সে কথাটাই উল্লেখ করেছি। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে পাঠিয়েছিলেন, এখানে আমি একটু ডিটেইলে যাচ্ছি তোমাদের জন্য, যে যায়েদ বিন হারিস তাকে তিনি প্রথম সেনাপতির দায়িত্ব দেন, এবং তিনি বলেন যে যদি যায়েদ বিন হারিস শহীদ হন তাহলে জাফর বি ইবনে আবি তালিব তিনি সেনাপতির নেতৃত্ব নেবেন, অর্থাৎ সেনাধ্যক্ষ হবেন। তিনি আরো উল্লেখ করলেন যদি আবদুল্লাহ জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হন তাহলে পরবর্তীতে আবদুল্লাহ ইবনে রাওয়াহা তিনি সেনাধ্যক্ষ হবেন, নেতৃত্ব দেবেন যুদ্ধের। রাওয়াহাও যদি শহীদ হয়ে যান তবে তোমরা তোমাদের মধ্য থেকে যে কোনো একজনকে বাছাই করে নিবে এবং তার নেতৃত্বে যুদ্ধ করবে। তো যাই হোক, পরপর তিনজন সেনাধ্যক্ষ শহীদ হলেন। অনেক ঘটনা আছে, সেই ঘটনা এখানে উল্লেখ করার মতো সময় নাই। এরপরে আমি উইদিন ব্র্যাকেট ছাবিত ইবনে আকরাম নামক একজন সৈন্য, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে কথা যে তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা যে কোনো একজনকে মনোনীত করবে, তিনি তখন ওই কথা স্মরণ করিয়ে দিলেন। অ্যাট দ্য টাইম খালিদ ইবনে ওয়ালিদ, যিনি পরবর্তীতে ইসলামে কনভার্ট করেন, কনভার্ট হন, এবং খালিদ ইবনে ওয়ালিদের ইসলামে কনভার্ট হওয়ার পরে সবচাইতে বড় যে যুদ্ধ, যুদ্ধ অংশগ্রহণ, সেটাই হচ্ছে মুতার যুদ্ধ। তো তিনি ছাবিত ইবনে আকরামকে তিনি সেনাধ্যক্ষের দায়িত্ব নিতে বললেন, কিন্তু ছাবিত ইবনে আকরাম বিনয়ের সাথে বললেন যে না, আমি এই দায়িত্বের জন্য উপযোগী নই, আপনি এই দায়িত্বের জন্য উপযোগী, এবং সবাই
তাকে সাপোর্ট করলেন এবং খালিদ বিন ওয়ালিদের যোগ্য নেতৃত্বে রণকৌশলে মুতার যুদ্ধে মুসলমানদের জয় হলো। যাই হোক, এখন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, তোমাদের ওই জায়গায় আমি আবারও নিয়ে যাই মানচিত্রে, দেখো যে এই যে এটা এখানে সিরিয়া এবং আরব যে সীমান্ত, সিরিয়া এবং আরব সীমান্তে এখানে মুসলমানদের উপরে এবং গোত্রে গোত্রে কিছু দ্বন্দ্ব হচ্ছিল, যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের উপর অত্যাচার চালানো হচ্ছিল এবং এইরকম কিছু ঝামেলা সৃষ্টি হয়েছিল। তো এদের এই ঝামেলাগুলো বন্ধ করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, একটা যুদ্ধাভিযান পাঠান। কোন দিকে গেল? তো আর একটা তুমি যুদ্ধাভিযান পাঠান, সেই যুদ্ধাভিযানটা হচ্ছে উসামার নেতৃত্বে। উসামাকে, উসামা হচ্ছে প্রথম যে সেনাপতি যাকে নিয়োগ তিনি করেছিলেন, যায়েদ বিন হারিস, যায়েদ বিন হারিসের সন্তান হচ্ছে উসামা। এই উসামার নেতৃত্বে তিনি যুদ্ধাভিযান পাঠান। তো যাই হোক, উসামার নেতৃত্বে যুদ্ধাভিযান পাঠানো হলো এবং পথিমধ্যে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার কথা তিনি শুনলেন, তখন তিনি এই নির্ধারিত স্থান পর্যন্ত না পৌঁছে আবার ব্যাক করলেন, ফলে যুদ্ধটা আর হলো না, যেমনটা তেমনি সীমান্তের অবস্থা থাকলো। হযরত আবু বকর ক্ষমতা নেওয়ার পরে তিনি প্রথম যে কাজটা করলেন, ওই উসামার নেতৃত্বেই, উসামার যে দল, দলে যারা সাধারণ সৈন্য হিসাবে গিয়েছিলেন তাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিতে বললেন। ফলে অনেকেই হযরত আবু বকরকে বললেন যে এই অবস্থায় যখন শিশু রাষ্ট্র আরবের এইরকম অবস্থা, চারদিকে যখন শত্রু, তখন হয়তো এত বড় একটা দলকে আমরা যদি কেন্দ্র থেকে যুদ্ধে পাঠিয়ে দিই তাহলে চারদিক থেকে আমাদের ইসলামের শত্রুরা আমাদের এসে আক্রমণ করবে এবং মদিনা রাষ্ট্রের তথা ইসলামের বিপর্যয় হবে, এরকম কিছু বিষয় তার সামনে তুলে ধরলেন। হযরত আবু বকর বললেন যে তোমরা যদি কেউ যুদ্ধে না যাও তাহলে আমি একাই এই যুদ্ধ করব। তার দৃঢ় চেতা মনোভাব দেখে অনেকেই বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে উসামা, এখানে উল্লেখ্য যে উসামার বয়স তখন ছিল 17 বছর, তাহলে এই 17 বছরের একজনের দায়িত্বে না দিয়ে আরো তো বড় যোদ্ধা রণকুশলী আমাদের মধ্যে আছে, তার নেতৃত্বে বাহিনী পাঠানো হোক। তিনি আবারও একই ধরনের প্রশ্নের উত্তর দিলেন যে আমার এরকম ধৃষ্টতা হতে পারে, যাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাধ্যক্ষ দায়িত্ব দিয়েছিলেন তাকে সরিয়ে আমি অন্যজনকে দেব, আমি তাকেই দেব। এবং তিনি তারই সিদ্ধান্তে অটল থাকলেন এবং উসামাকে যুদ্ধাভিযানে পাঠালেন। যাই হোক, পরবর্তীতে উসামার যুদ্ধ করে, যুদ্ধ জয় করে ফিরে আসলেন। মুসলিম সৈন্যরা যখন যুদ্ধে যাচ্ছে, উসামাকে যখন পাঠাচ্ছেন, তখন হযরত আবু বকর তাদের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিলেন। এই বক্তৃতাগুলো জানা উচিত, শুধু পরীক্ষায় নাম্বারের জন্য নয় যে এটা পড়বে বা এটা পড়বে না বা ইত্যাদি ইত্যাদি, এগুলো আসবে না, এগুলো না। আমি তোমাদের যে কথাটা বলছি যে জীবনের জন্যে, জীবন গড়ার জন্যে, আত্মবিশ্বাসের জন্যে, নেতৃত্ব বিকাশের জন্যে, রিয়ালাইজেশনের জন্যে, এই জন্যে এই বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি সব বিষয়ে যে পরীক্ষায় আসবে নাম্বার তোমাদের কম আসবে না বেশি আসবে এই বিষয়গুলোকে আমি কিন্তু ক্লাস লেকচারে আজকেও না কখনোই আমি সামনে নিয়ে আসি না, যেটা প্রয়োজন মনে করি আমাদের জাতি হিসাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য দরকার আছে, রাষ্ট্র হিসাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার আছে, সেগুলো আমি উপস্থাপন করি। যাই হোক, প্রথম যে কথা হচ্ছে উসামা বিন যায়েদ, শ্রবণ করো, সর্বপ্রকার সততা ও বিশ্বাসঘাতকতা পরিহার করার জন্য যত্নবান হবে। একজন রাষ্ট্রনায়ক আর একজন সেনানায়ককে নির্দেশ দিচ্ছেন, যিনি
কোনো ক্রমে ন্যায়ের পথ থেকে বিপদগামী হবে না, মানে অবিচল থাকতে হবে ন্যায়ের পথে, কারো অঙ্গচ্ছেদ করবে না এবং শিশু বৃদ্ধ ও নারীকে হত্যা করবে না। এটা ইসলামের ফিলোসফি, ইসলামের যুদ্ধের নীতি হচ্ছে এটা। খেজুর বৃক্ষের ক্ষতি সাধন কিংবা তা অগ্নিদগ্ধ করবে না। যে বৃক্ষ মানুষ ও পশুর জন্য খাদ্য দান করে তা কখনো কর্তন করবে না। জীবন ধারণের জন্য প্রয়োজন ব্যতীত কোনো মেষ গরু বা উট বধ করবে না। দেশের অধিবাসীরা যদি তাদের নিজেদের পাত্রে মাংস আনে, তবে আল্লাহ আল্লাহর নামে ভক্ষণ করা তোমাদের পক্ষে জায়েজ হবে। আল্লাহ ও যে এখানে যে স্পেলিংটা, এটা মিস স্পেলিং হয়েছে, জায়েজ হবে। তারপরে তিনি বলছেন, যে সব মাথা মোড়ানো পাদ্রী তোমাদের নিকট বৈশ্যতা স্বীকার করবে, তাদের কখনো অত্যাচার করবে না। এই বিষয়গুলো তিনি বললেন এবং তিনি তাদেরকে যুদ্ধে পাঠালেন। পরবর্তীতে তার নির্দেশ মোতাবেক, হযরত আবু বকরের নির্দেশ মোতাবেক উসামা যুদ্ধ করল এবং ফিরে আসে মানতে। যে সমস্ত উশৃঙ্খল যারা গ্রুপ ছিল সেই গ্রুপগুলোকে ইসলামের কন্ট্রোলে নিয়ে আসলো। এর ফলে যে আইডিয়াটা হলো তৎকালীন, যে যারা ইসলামের ইসলামী রাষ্ট্রের মধ্যে, শিশু রাষ্ট্রের মধ্যে আরো বেশি উশৃঙ্খলতার চিন্তা করেছিল, অথবা এই শিশু রাষ্ট্র ইসলামকে ধ্বংস করে দেওয়ার চিন্তা করেছিল, তারা একটা বিষয় রিয়ালাইজ করতে পারলো যে নো, আমরা যা ভেবেছিলাম সেটা কিন্তু নয়। ইসলাম সে যথেষ্ট দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত, ফলে এটাকে আমাদের মেনে নিতে হবে, এর থেকে বাইরে চলে যাবার কোনো স্কোপ আমাদের নাই। যাই হোক, পরবর্তীতে আমি পরের ক্লাসে হযরত আবু বকরের আরো মানে খিলাফতের যে আরো যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি তোমাদের হয়নি এখনো শেষ হয়নি, আরো বিষয়গুলো আমি আলোচনা করব তোমাদের সামনে। তবে আজ এ পর্যন্তই, যে বিষয়টা পরবর্তীতে আমি তোমাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে যে বই, তোমরা এই বিষয়গুলো আলোচনার জন্য বা পড়ার জন্য কি কি বই কিনবা। প্রথম যে বই, ইসলামের ইতিহাস প্রথম খণ্ড, মাওলানা আকবর শাহ নাজিবাবাদী, মূল লেখক এবং যে অনুবাদ করেছেন এখানে উল্লেখ আছে, এটা তোমরা পাওয়া ইসলামিক ফাউন্ডেশনের। এই গ্রন্থটা তোমরা নিতে পারো প্রথম খণ্ড, এখানে ডিটেইল বিষয়গুলো দেওয়া আছে। এছাড়াও আরো যে বইগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র হাসান আলী চৌধুরীর, এই বইটা তোমরা দেখতে পারো। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ও ডক্টর এটিএম শামসুজ্জোহা, এটাও তোমাদের জন্য হতে পারে অক্ষরপত্র থেকে প্রকাশিত। আরেকটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহফুজুর রহমান আখন এবং মোহাম্মদ ওমর ফারুক রচিত হিস্ট্রি অব ইসলাম, ইংরেজিতে লিখা এই বইটা, সেটাও তোমরা নিতে পারো। যাই হোক, আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে অবশ্যই হয়তো আবু বকরের আরো যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা দরকার তোমাদের সামনে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমি আসবো। আল্লাহ সবার মঙ্গল করুন, সবাই আমরা সবার জন্য দোয়া করি মহান স্রষ্টার কাছে। আসসালামু আলাইকুম।